नमस्कार, আমি সন্তু। আপনারা দেখছেন magicboxproperty.com। আমি আজকে একটি ফ্ল্যাট দেখাতে এসেছি। দেখতে পাচ্ছেন যে গাড়িগুলি মেইন রাস্তা থেকে যাচ্ছে লেফট হ্যান্ড সাইডে, ঠিক এদিকে কলকাতা এয়ারপোর্ট বা দমদম, আর রাইট হ্যান্ড সাইডে উল্টাডাঙ্গা। সো বেসিক্যালি আমি এই মুহূর্তে আছি বাঙ্গুর, অর্থাৎ লেক টাউনের ঠিক পরের স্টপেজ। আর ঠিক এখান থেকে 500 মিটার মেইন রোড থেকে 500 মিটার অর্থাৎ ওয়াকিং ডিস্টেন্সে আজকে একটি ফ্ল্যাট দেখাবো, যেটি 4 BHK। এবং 4 BHK ফ্ল্যাটটি ফর সেলের জন্য অ্যাভেলেবেল আছে, খুবই ক্লোজ। চলুন আমরা দেখে নিই। জায়গাটি বেশ ভালো, খুবই ডেভেলপড। সবথেকে যেটি ভালো লাগলো সেটা হলো যানবাহন ব্যবস্থা। বাড়ি থেকে বেরোলেই গাড়ির অভাব হয় না এখানে। আর দেখতে পাচ্ছেন বিল্ডিংটির এলিভেশন, সামনের রাস্তা প্রায় 16 ফিট। চলুন ওপরে যাওয়া যাক। আমি এখন ঠিক সেকেন্ড ফ্লোরে এসেছি বিল্ডিংটির, আর সেকেন্ড ফ্লোরে আজকে আপনাদের এই ফ্ল্যাটটি দেখাবো। বিল্ডিংটিতে লিফট আছে। 2016 হ্যান্ডওভার করা হয়েছিল, বেসিক্যালি প্রায় 4 to 5 ইয়ার ওল্ড একটি প্রপার্টি, একটি আনইউজড প্রপার্টি বলা যেতে পারে। ফ্ল্যাটটিতে যখন এন্ট্রি করছি, আমার ফ্রন্ট সাইডটি ঠিক ইস্ট, আর এই রাইট সাইড যেদিকে 2টি বেডরুম, এদিকটি সাউথ, অর্থাৎ সাউথ ইস্ট ফেসিংয়ে থাকা এই ফ্ল্যাটটি বলা যেতে পারে। চলুন ফ্ল্যাটের মধ্যে থাকা বেডরুমগুলি দেখে নিই। সো বেসিক্যালি এটি একটি 4 BHK ফ্ল্যাট, 1976 স্কোয়ার ফিটের সুপারভিল টেরিয়ার উপর থাকা একটি 4 BHK ফ্ল্যাট, G+5 বিল্ডিং। আর এখন একটি ওয়াশরুম দেখছেন। বেসিক্যালি এটি রুমের সাথে অ্যাটাচড বা কমন, দুভাবে ব্যবহার করতে পারেন। ওয়াশরুমের সাথে সেপারেট টয়লেট এবং ওয়াশরুমের জায়গা এখানে আছে। ফার্স্ট বেডরুমে এন্ট্রি করছি, ঠিক সাউথ ফেসিংয়ে থাকা দক্ষিণ দিকে থাকা এই বেডরুমটি খুব লং সাইজের একটি বেডরুম। ফ্ল্যাটটিতে থাকা 4টি বেডরুমই খুবই স্পেসিয়াস। এই বেডরুমটি সাইজ দেখছেন 9.5 x 14 অ্যাপ্রক্স এই বেডরুমটির সাইজ আছে। ফ্ল্যাটটির এন্টায়ার ফ্লোরিংয়ে মার্বেল দিয়ে কাজ করানো হয়েছে। 2টি উইন্ডো ঠিক এই সামনের দিকে উইন্ডোর সাথে, উইন্ডোর পাশেই দেখছেন একটি ব্যালকনি, আর এই ব্যালকনিটি কমনভাবে ব্যবহার করা যাবে 2টি বেডরুমের সাথে। এদিক থেকে দেখতে পাচ্ছেন বেডরুমটি, আর ব্যালকনি থেকে ঠিক সামনের দিকটি, অর্থাৎ ব্যালকনিতে যদি আপনি দাঁড়ান রাস্তার দিকে ফেস করে, তাহলে আপনার সামনের দিকটি ঠিক সাউথ অর্থাৎ দক্ষিণ দিকে থাকা ব্যালকনিটি দেখতে পাচ্ছেন। সামনের রাস্তাটি দেখা যায় সেকেন্ড ফ্লোর থেকে। ব্যালকনিটি দেখছেন অনেকটা লম্বা ব্যালকনি। আর ঠিক সেকেন্ড বেডরুমে এন্ট্রি করেছি এখন। এটিতে দেখছেন 2টি উইন্ডো আছে, আর এটির সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম। বেসিক্যালি যে আগের বেডরুমটি দেখলেন এবং এই বেডরুমটি, 2টি বেডরুম এর সাথেই আপনি যে ওয়াশরুম আছে কমন আইদার অ্যাটাচড দুভাবে ইউজ করতে পারেন, কারণ গেট দুদিক থেকে করা হয়েছে। আর এটির সাথেও সেপারেট দেখছেন ওয়াশ কাম টয়লেটের জায়গা, এটি এদিকটি বাথের জন্য, আর ঠিক এদিকে দেখতে পাচ্ছেন টয়লেটের জায়গা সেপারেটভাবে করা হয়েছে। এবং খুব লং হাইট পর্যন্ত টাইলিংয়ের কাজ করা আছে। একটি মিরর বক্স দেখছেন ওপরে, অলরেডি এক্সস্ট ফ্যান একটি দেওয়া হয়েছে। বেসিক্যালি ফ্ল্যাটটিতে যা যা দেখছেন, বেড থেকে শুরু করে ইভেন মডুলার কিচেন, সব কিছুই এই ফ্ল্যাটটির সাথে পাবেন। সো বেসিক্যালি এটি একটি সেমি ফার্নিশ টাইপের ফ্ল্যাট। ফার্নিচার্স বা যা যা দেখছেন এগুলি না চাইলে সরিয়ে নেওয়া যেতে পারে। হলটি দেখতে পাচ্ছেন, ডাইনিং রুম ড্রয়িংয়ের সাইজটি এনাফ স্পেসিয়াস, এবং একদিকে দেখতেই পাচ্ছেন ঠিক মডুলার কিচেনের থেকে স্ট্রেট একটি ডাইনিংয়ের জায়গা করা হয়েছে। এখানে যা যা দেখছেন এগুলি থাকছে, আর লিভিংয়ের জন্য আলাদা একটি স্পেস অন্যদিকে আপনি ব্যবহার করতে পারেন। খুবই স্পেসিয়াস একটি হল বা ডাইনিং রুম ড্রয়িং। থার্ড বেডরুমে এন্ট্রি করছি। থার্ড বেডরুমটি দেখছেন একটি স্কোয়ার টাইপের বেডরুম,
আর এটির সাথে দুটি উইন্ডো আছে এবং এটি সাথে একটি ব্যাক সাইডে দেখছেন ব্যালকনি। বেসিক্যালি ফ্ল্যাটটি বন্ধ অবস্থায় থাকে, এখানে ওনার থাকেন না, ওনার অন্য একটি জায়গাতে বাড়ি আছেন, তাই এটি বিক্রি করবেন। যদিও যে বিল্ডিংটি বা যে ফ্ল্যাটটি এখন দেখছেন এটি ওনারের নিজস্ব প্লট, সো এই প্লটের ওপর ডেভেলপার বিল্ডিংটি বানিয়ে ওনাকে একটি ফ্ল্যাট হ্যান্ডওভার করেছেন, উনি এই ফ্ল্যাটটি বিক্রি করবেন। ব্যালকনিটি দেখলেন আর ব্যালকনির পাশে থাকা অর্থাৎ অ্যাটাচড একটি বেডরুম, আগের দুটি বেডরুমের সাথে একটি কমন ব্যালকনি দেখেছেন, এখানে একটি বেডরুমের সাথে অ্যাটাচড ব্যালকনি আর ঠিক পাশে আরও একটি বেডরুম। এই বেডরুমটি দেখছেন ঠিক ফার্স্ট যে দুটি বেডরুম দেখেছেন প্রায় সেই রকম সাইজেরই এই একটি বেডরুম, অর্থাৎ লাস্ট বা ফোর্থ বেডরুমটি, দুটি উইন্ডো এটিতেও আছে। আমরা বেসিক্যালি ফ্ল্যাটটির মধ্যে থাকা কোনো উইন্ডোই ওপেন করিনি, তাই হয়তো একটু অন্ধকার লাগছে, উইন্ডোগুলি সব বন্ধ করা আছে, সেই অবস্থাতেই ভিডিওটি তোলা হয়েছে। এটির সাথে অ্যাটাচ ওয়াশরুম। আপনি কি প্রথমবার আমাদের আপলোড করা এই ভিডিওটি দেখছেন? যদি প্রথমবার দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করুন। ইন ফিউচারে আমরা আরও নতুন প্রপার্টির আপডেট নিয়ে আসব, যেটির হয়তো সাথে আপনার রিকোয়ারমেন্ট ম্যাচ করে যেতে পারে এবং লো, মিডিয়াম, হাই কোয়ালিটির, হাই ক্যাটাগরির বাজেটের সমস্ত রকম প্রপার্টির আপডেট আপনাদের সামনে নিয়ে আসব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করবেন, আর যদি আপনার ফ্রেন্ডস, রিলেটিভসের এরকম একটি প্রপার্টির রিকোয়ারমেন্ট থাকে তাদের অবশ্যই এই চ্যানেল বা ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দেবেন, যাতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। মডুলার কিচেনটি দেখছেন, সাথে একটি চিমনি আছে। এই বিল্ডিংটি থেকে 2 মিনিট পায়ে হেঁটে VIP মেন রোডে পৌঁছতে পারেন, আর এখান থেকে দমদম এয়ারপোর্ট 30 মিনিট, উল্টাডাঙ্গা রেলওয়ে স্টেশন 10 থেকে 12 মিনিট বাই কার। বাঙুর এই জায়গাটি বেসিক্যালি কমার্শিয়াল জায়গা, এখানে দোকান, নার্সিংহোম, হসপিটালের অভাব নেই এবং সামনেই মেন রোড। আর 1976 স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে উইদাউট কার পার্কিং, কার পার্কিং এই ফ্ল্যাটটির সাথে নেই, এবং দাম রাখা হয়েছে 90 লক্ষ টাকা। ফ্ল্যাটটির মাস্টার প্ল্যান দেখছেন। প্রপার্টিটি সাইট ভিজিট করতে চাইলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আরও প্রপার্টি দেখতে সার্চ করুন www.magicboxproperty.com অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন এবং নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ।